আমার কাছে খুব অবাক লাগছে একটা জিনিস, সেটা হচ্ছে কি, এই যে আসিফ ভাই যিনি হচ্ছে ওই পাতাটা ছিঁড়ছিলেন, হ্যাঁ, তো তাকে নিয়ে এখন তাকে মানে ভিলেন হিসেবে তুলে ধরার জন্য মানে একটা সমাজ কীভাবে চেষ্টা করতেছে, তো একজন তো অলরেডি আমি বলছিলাম পোস্ট করছেন, ঠিক আছে, যে ওই বইয়ের ভিতরে কোথাও নাকি সে ট্রান্সজেন্ডার লেখা দেখতেছেন না, সুতরাং এটা হিজ নিয়ে, তো যাই হোক সে ওই পোস্টে হঠাৎ করে কমেন্ট করছেন একটা, ঠিক আছে, এই দেখেন আমি এটাকে ইয়ে করে দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে ওই আসিফ ভাইয়ের যে আগের 4-5 বছর আগের যে ফুটেজগুলো ছিল, হয়তো কোনো মেয়েদের সাথে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলছে, ওইটা দিয়ে সে পোস্ট করছে অনেকগুলো, হ্যাঁ, মানে কত পরিশ্রম করতেছে একটা মানুষকে মানে নেগেটিভ হিসেবে তুলে ধরার জন্য, এবং সে বলতেছে আর আমি করলেই দোষ, হ্যাঁ আমি করলেই দোষ, তারপর আর বলতেছে অবভিয়াসলি ইউ ক্যান, আই এগ্রি উইথ ইউ, বাট ইউ শুড নট অ্যাক্ট লাইক ইউ ডোন্ট স্মোক অ্যান্ড টেল এভরি ওয়ান নট টু স্মোক। আসলে বিষয়টা হয়েছে কি, দেখেন একটা মানুষ একটা ভালো কাজ করছে, তাকে তো সাপোর্ট করতেছে না, উপরন্তু সে একটা মানুষ, দেখেন ভাই আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার পরে কিন্তু মানুষ পরিবর্তন হয়, তাই না, একটা মানুষ 5-6 বছর আগে কী করছে ওইটা এনে এখানে পোস্ট দেওয়ার মানে কি, মানে একটা মানুষ 5 বছর আগে কিছু করার কারণে তার বর্তমানের ভালো কাজ তো খারাপ হয়ে যায় না, সিম্পলি বলে মানে হচ্ছে গিয়ে এই জাসিফ ভাই তিনি হচ্ছে গিয়ে হয়তো কোনো একটা কাজ করছেন, কী কাজ করছেন, সিম্পলি একটা বিষয় দেখেন, গতানুগতিক জেনারেল মানুষ যারা করে থাকে, একটা মেয়ের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন, এই তারা মেয়ের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন, সো এটা প্রচার করতেছে, কেন করতেছে জানেন, কারণ হচ্ছে তিনি বর্তমানে হচ্ছে ইসলামিক মাইন্ডের হয়ে গেছেন, যে এখন যে তিনি আর ওই যে মেয়েদের পাশে দাঁড়িয়ে ছবি তুলেন না, এই জন্য তাদের খুব গায়ে লেগে গেছে, এই জন্য এখন আগে এটা করছে, এখন বলতেছে যে আগে তো এটা তুমি করছো, হ্যাঁ আগে করছো তুমি খারাপ এই সেই, তো এখন তোমার নাকি অধিকার নাই ভালো কোনো কথা বলার, ঠিক আছে, তো মূল যখন একটা মানুষ তখন কখন এটা বলে জানেন পার্সোনাল অ্যাটাকে কখন যায়, যখন সে যুক্তিতে পারে না, তারা হচ্ছে যুক্তি দিছে, হ্যাঁ তারপর যখন কমেন্ট সেকশনে তারা দেখছে যে যুক্তিতে পারতেছে না, তখন সে ওই ওনাকে নিয়ে মানে গালমন্দ শুরু করে, ঠিক ওই যে আমাদের যখন সাহাবিদের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন তারা যুক্তি দিত, হ্যাঁ কোরআনের বিরুদ্ধে যুক্তির চেষ্টা করতো, এবং যখন কোরআনের আয়াত সব যুক্তি খনন করে দিত, তারা যখন পারতো না তখন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই কুৎসনা রচনা শুরু করে দিত সাহাবিদেরকে নিয়ে, এবং এটা চলতেছে ইহুদি যারা আছেন না, ইহুদি নাসরা যারা আছেন, এরা নিয়মিত এই এদের কাজই একটা পার্সোনাল অ্যাটাক করবে, হ্যাঁ মানুষকে নিয়ে ফেক নিউজ ছড়াবে এটা সেটা, তো এটা খুবই দুঃখজনক ভাই এই কাজটা, মানুষ আমি অবাক হয়ে গেলাম রে ভাই, আল্লাহ মাফ করুক, ঠিক আছে, তো দেখেন এরকম অনেকেই করবে, আপনি একটা কথা বলবেন, দেখেন আমি খুব একটা সিম্পল একটা বিষয় বলি, একটা মানুষ অতীতে কোনো কাজ করছে সেই জন্য টপিক চেঞ্জ করে, হ্যাঁ হিজরা ট্রান্সজেন্ডার বৈধ হয়ে যায় না, যে প্রতিবাদ করছেন ট্রান্সজেন্ডার নিয়ে, ঠিক আছে, তার অতীতের কোনো ঘটনার কারণে ট্রান্সজেন্ডার বৈধ হয়ে যায় না, খুব সিম্পল একটা বিষয়, ঠিক আছে, সুতরাং আপনারা এই যে অপ্রাসঙ্গিক কমেন্ট করে মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করলে ভালো হয়। এখানে একটা ভাই খুব সুন্দর কমেন্ট করছেন, খুব ভালো লাগছে, হ্যাঁ তিনি বলছেন যে সবারই অতীত আছে সেটা পাবলিকলি সবার সামনে আনা খুব বর্হিত একটা কাজ, যতটুকু জানি উনি প্র্যাকটিসিং মুসলিম হয়েছেন খুব বেশি দিন হয় নাই, তার আগে তার সমালোচিত কাজগুলোকে হাইলাইটস করে সবার সামনে আনা খুবই ছোট মনের পরিচয়, সেটা যেই করুক না কেন, আমি নিজেও উদাহরণ দিই, আমি প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি গত 5-6 বছর ধরে, তার আগে আমার বেশ কিছু খারাপ অভ্যাস ছিল যেটা আমি তওবা করে আস্তে আস্তে ছেড়ে দিয়েছি, এবং এখনও চেষ্টা করছি, এখন আপনি আমার আগের ছবি দিয়ে যদি পাবলিকলি শেয়ার করেন তাতে কী প্রমাণ হয়, বলেন, এদিকে আমার কিছু আসে যায় না, তবে হ্যাঁ কিছুটা মান সম্মান যাবে, এতে সব এতে বরং লাভই হবে, আল্লাহর ধৈর্য পরীক্ষা সবই হবে বরঞ্চ, আর আপনি কী পাইতেছেন বলেন, এবার যে মানুষটা আল্লাহর দায়ী হওয়ার চেষ্টা করতেছে তার অতীতের ঘটনা বা ছবি শেয়ার করে তাকে ছোট করে হেয় করে কোন মানসিকতার পরিচয় দিচ্ছেন, সব কিছু বাদ দেন, ধরেন সে মদ খায় জেনা করে, ধরলাম মনে মনে আর কি, ধরলাম সে মদ খাইছে জেনা করছে, হ্যাঁ তার কি নামাজ পড়তে আচ্ছা ধরেন জেনা করছে, তার কি তার নামাজ পড়তে কোনো বাধা আছে নাকি, যে ইসলামে কোনো আইন কানুন নিয়ে কথা বলতে পারবে না, মানে কেউ যদি মদ খায় জেনা করছে তো সেজন্য কি সে ইসলামের আইন কানুন নিয়ে কথা বলতে পারবে না, মানে কেউ একজন খারাপ কাজ করছে তাহলে কি তারা বাধা দিতে পারবে না, সেই অধিকার নাই, অবশ্যই আছে, হ্যাঁ নাকি তার কুকর্মের ছবি দিয়ে মানুষকে জানায় বেড়াবেন, হ্যাঁ আপনি বলতে পারেন ডাবল স্ট্যান্ডার্ড হবে কেন, আল্লাহ আমাদের জন্য নির্দেশ দিয়েছেন কী করতে হবে, এবং এখন কেউ না মানতে পারলে তার সমস্যা সে হিসাব দিবে, আপনি বড়জোর অনুরোধ করতে পারেন অন্যায় কাজ না করার জন্য, আসিফ সাহেব এমন একটা বিষয় নিয়ে আওয়াজ তুলেছেন
যেটা একজন মুসলিম হিসেবে সাহসের এবং গর্বের বিষয় বিষয় কই এটা কই এটাকে সাপোর্ট দিবেন তা না, উল্টে আপনারা আছেন টিনের চশমা পরে ত্যানাপাচা মতে। এতটা সুশীল হয়েন না ভাই, এতে নিজেরই ক্ষতি। নিজের ছেলে যখন শাড়ি চুড়ি পরে বসে থাকবে, বাবা আমি নিজেকে মেয়ে ফিল করি, তখন বুঝবেন কী ক্ষতি হয়ে গেছে। এখনও সময় আছে, বিবেক বুদ্ধি কাজে লাগান, এতে নিজেরই লাভ হবে ভাই। আর ধর্মের কথা চিন্তা করলে তো কথাই নেই। খুব সুন্দর একটা কমেন্ট করেছেন রিদোয়ানুর রহমান আবির ভাই, মাশাআল্লাহ, খুবই চমৎকার একটা কমেন্ট করছেন। তো যাই হোক, আসলে এটা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, ঠিক আছে? কিছু বলো নাই, খুবই দুঃখজনক বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।